প্রেস ক্লাব কলকাতাতে আজ সাংবাদিক সম্মেলন করল জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। সাংবাদিক সম্মেলনের মূল বিষয় স্পাইনাল ডিফর্মেটি সার্জারি। আমরা সেটা আমি আর ডক্টর ম্যাকনল এটা ডেভেলপ করেছি ওভার লাস্ট 15 ইয়ার্স নাও। 2005 থেকে আমরা এটা প্রথম প্রজেক্টটা থিঙ্ক করি ভাবি, 2006 এটা আমরা শুরু করি, সেই থেকে চলছে। প্রত্যেক বছর আমরা বিভিন্ন মানুষ এসে আমাদেরকে 30 থেকে 35 জন বাইরের লোক আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন এসে এই কেসে সাপোর্ট করেছে। আমরা অপারেশনের জন্য ইমপ্লান্ট কোম্পানিসকে বলি আমাদেরকে সাহায্য করার জন্য, ওরা কিছু সাহায্য করে, হাসপাতাল কিছু সাহায্য করে, কিছু পার্সোনাল পকেট থেকে আমরা হেল্প করি। আমি এখন জেএমসে জড়িত আছি, বাট আমি নিজে প্রাইভেট প্র্যাকটিস করি। Dr. Chatterjee, I am the Vice Principal and Medical Superintendent of Jagannath Gupta Institute of Medical Science. দেখুন, এই হাসপাতালে আমাদের সঙ্গে যখন উজ্জ্বল দেবনাথ এলো, এখন মানে ডক্টর উজ্জ্বল দেবনাথ এলো, উজ্জ্বল আমাকে এসে বললো, সৌমিত্রদা, আই ওয়ান্ট টু স্টার্ট লাইক দিস। তো আই নো উজ্জ্বল ফ্রম মানে আর্লিয়ার ডেজ। সো আমি বললাম, ঠিক আছে, ফার্স্ট অফ অল তুই আগে এখানে স্পাইন সার্জারি শুরু কর। তো হি ডিড ভেরি ওয়েল, হি ওয়াজ ডুইং অলমোস্ট সে 3-4 স্পাইন সার্জারিজ ইন এ উইক। তো ওয়ান্স হি হ্যাজ ডান দ্যাট, দেন হি প্রপোজ দ্যাট ওয়াই ডোন্ট ইউ গো ফর সচ টাইপ অফ প্রোগ্রাম। নাও সচ টাইপ অফ প্রোগ্রাম নট ওনলি ইউ নিড এক্সপার্টিস, ইউ নিড এ টিম, সো ইউ হ্যাড টু প্রিপেয়ার ফর দ্যাট টিম। তো আমাদের সেইটাতে একটু সময় লেগেছে, ওর সঙ্গে আমাদের লোককে দিতে হয়েছে, নার্স আলাদা আছে, টেকনিশিয়ান আলাদা আছে, অ্যানাস্থেটিস্ট আলাদা আছে, ওদের সেপারেট ওয়ার্ড আছে, সেখানে পেশেন্টদের রাখা হয়, সেপারেট ট্রিটমেন্ট দেওয়া হয়, পোস্ট অপ দেওয়া হয়। তো সেটা আস্তে 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 উই হ্যাভ কাম টু দিস লেভেল। দিস ইজ বেসিক্যালি এ ফিলান্থ্রপিক অ্যাটিচিউড, লাইক যারা বিভিন্ন এনজিওরা এমন করেন, তো সেরকম এরাও করছেন। ভেরি ভেরি গুড এফর্ট, ইউনো অ্যান্ড হোয়াট উই হ্যাভ, উই অল ডক্টর্স, আপনারা যারা জার্নালিস্ট, এভরি ওয়ান, উই হ্যাভ টেকেন সামথিং ফ্রম দ্য সোসাইটি। বিকজ ইফ ইউ সি আওয়ার এডুকেশন পার্ট, 10% অফ আওয়ার এডুকেশন, আই বিলিভ অ্যাজ এ ডক্টর, সিনিয়র ডক্টর, 10% অফ আওয়ার এডুকেশন ইজ ফ্রম দ্য বুকস, রেস্ট 90% education is from the environment. So what education we have learned from the environment, every human being at certain stage of his or her life should try to give it back to the environment, to the society, to the mankind, before the last breath. This news has been powered by Jibonpur Barnapur Village Trust Old Age Home.